আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি বেশ অনেক দিন পরে হলো আপনাদের টানে আবারও একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো লাস্ট কয়েকটা ভিডিওতে আমার বেশ কিছু প্রিয় আপুরা বারবার কমেন্ট করছিল আমাকে ভিডিও শেয়ার করার জন্য হয়তো আপুরা আমাকে ভীষণ মিস করছিল। আমিও কিন্তু আপনাদের খুব বেশি মিস করি তবে ওই যে বললাম ভিডিওটা আসলে শেয়ার করা হচ্ছে না তবে ইনশাআল্লাহ কোনো একদিন আবারও নিয়মিত হওয়ার চেষ্টা করব তো আজকে আপনাদের সঙ্গে খুব স্পেশাল একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি মানে ঈদের আগে আসলে ঘরটা তো আমরা কম বেশি সবাই সাজাতে পছন্দ করি তবে এইবার আমাদের রোজা ঈদ নিয়ে সেরকম আসলে কোনো আয়োজন নেই বা কোনো প্ল্যানও নেই তবে ডাইনিং টেবিলের জন্য আমরা একটা ক্লথ তৈরি করেছি তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি যদিও ওরকমভাবে শেয়ার করার আসলে ইচ্ছা ছিল না তাও হঠাৎ মনে হলো যে না আমার প্রিয় আপুদের সঙ্গে একটু শেয়ার করা যাক যে কীভাবে ক্লথটা তৈরি করেছি দেখা যাবে যে ঈদের আগে অনেক আপুরা এটা থেকে অনেক আইডিয়াও পেয়ে যেতে পারেন তাদের টেবিলের জন্যও তারা নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারেন এই কারণেই মূলত আজকের এই ভিডিওটা শেয়ার করা তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা পুডিং তৈরি করে নিচ্ছি এগুলো আসলে আমার জন্যই করছি এর আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ডক্টর আমাকে বেশি বেশি দুধ ডিম খেতে বলেছে যেহেতু আমার বাচ্চার ওজনটা কম তবে আমি নর্মালি দুধ আর ডিমটা একদমই খেতে পারছিলাম না খাওয়ার সাথে সাথেই দেখা যায় যে বমি হয়ে যায় এ কারণেই ডক্টর আমাকে বলেছিল যে এমনিতে খেতে না পারলে যেন আমি পুডিং পায়েস এগুলো তৈরি করে খাই তো তার জন্যেই মূলত এখানে পুডিংটা তৈরি করা হচ্ছে আর আমি যেহেতু রোজা রাখছি না সারাদিনই হালকা পাতা খাওয়া দাওয়া করা হয় তো দেখা যাবে যে পুডিংটা তৈরি করলে একটু একটু করে খাওয়া হয়ে যাবে এতে করে দুধ ডিমের যেই প্রয়োজনীয় পুষ্টিটা সেটা কিন্তু পুডিং থেকে পাওয়া যাবে তো এখানে বড় একটা বাটি হলে ভালো হতো মানে একটা বড়ো সাইজের পুডিং হতো তবে আমার কাছে পুডিং সেট করার মতো এরকম কোনো বাটি ছিল না এই ছোট ছোট বাটিগুলো দিয়ে আমি দুইটা তৈরি করে নিচ্ছি তবে পুডিংটা আমার ননদ কিন্তু খুব ভালো বানায় ওর পুডিং অনেক বেশি মজার হয় আজকের পুডিংটা ওরই বানানোর কথা ছিল তবে ও বলল যে তুমি ট্রাই করো এই কারণে আমি আজকের পুডিংটা বানিয়েছি খেতে খুব একটা খারাপ ছিল না আমি এর আগে অনেকবার পুডিং বানিয়েছি তবে এই প্রথমবারই আমি পুডিং বানিয়েছি যদিও আমাদের বাসাতে কিন্তু পুডিং সেরকম কেউ পছন্দ করে না শুধু আমি আর আমার ননদটাই খাই আপনাদের ভাইয়া তারপর আমার শাশুড়ি শ্বশুর এরা কেউই পুডিং আসলে পছন্দ করে না তো এখানে যে দুইটা পুডিং আমরা তৈরি করেছি এগুলো আমি আর আমার ননদি খেয়ে শেষ করে ফেলবো তো ফাইনালি আমাদের পুডিং বানানো হয়ে গেছে আর আজকের পুডিংটা কিন্তু আমরা রাইস কুকারে তৈরি করেছি আর আজকে দুইটা পুডিং আমার ননদ দুই রকম ক্যারামেল তৈরি করে দিয়েছিল যার কারণে দুইটার কালার কিন্তু দুই রকম এসেছে এই যে পুডিংগুলো হয়ে যাবার পর দেখাচ্ছি দেখেন একটা একটু ডার্ক হয়েছে আর একটা একটু লাইট কালার হয়েছে তো পুরিংগুলো আজকে আর খাওয়া হবে না এগুলো বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে এখন ফ্রিজে রেখে দিব তো এখানে পুডিং বানানো শেষ করে আমি আর আমার ননদ মিলে হচ্ছে টেবিলের যে ক্লথটা তৈরি করব বলেছিলাম ওটা রেডি করব। তো প্রথমে হচ্ছে টেবিলে বিছিয়ে আমরা টেবিলের মাপ মতো ওইটাকে কেটে নিয়েছি মানে যে কাপড়টাতে আমরা হ্যান্ড প্রিন্ট করবো সেই কাপড়টাকে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন টেবিলে আমরা এটা বিছিয়ে নিয়েছি যেন ডিজাইনটা একদম ঠিকঠাক হয় তো প্রথমে হচ্ছে ফুলগুলো দেওয়ার আগে আমার নদ একটু মেপে নিয়েছিল মানে মাঝ বরাবর যেহেতু একটা ফুল হবে তো একটু বাঁকা হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না এই কারণে একদম ঠিকঠাকভাবে একটু মেপে তারপরে আমরা ফুলটা এঁকে নিচ্ছি তো এই যে মাছ বরাবর আমাদের মাপ নেওয়া শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু পুরো ক্লথটাতেই ফুলগুলো এঁকে নিয়েছি যেন সবগুলো ফুল সমান হয় আঁকা ছাড়াও কিন্তু ফ্রি হ্যান্ডে হ্যান্ড পেন্ট করা যায় তবে দেখা যায় যে কোনো ফুল ছোট কোনো ফুল বড় হয়ে যায় তো যেন সবগুলো ফুল সমান হয় এই কারণে আমরা একটু একে নিয়েছি আর এই যে পিকুকে দেখতে পাচ্ছেন সে তো গবেষণা করতে চলে এসেছে মানে আমরা যেখানে যাব সে সেখানেই যাবে ও এখানে বসে আমাদের সঙ্গে মাপামাপির কাজ করছিল। তো এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলোকে আমি আর আমার ননদ মিলে বেস হিসেবে হোয়াইট কালারটা দিয়ে দিয়েছিলাম তো ইলোর ওপর আসলে শুধু রেড কালারটা দিলেও কিন্তু কালারটা বেশ ভালোই আসতো তবে আমাদের মনে হয়েছিল হোয়াইট কালারটা দিয়ে যদি বেজ দিই তাহলে হয়তো বা কালার ভালো আসবে আদারওয়াইজ কালারটা ফুটবে না কিন্তু পরবর্তীতে দেখলাম যে না শুধু রেড কালারটা দিলেও খুব সুন্দর ফুটছিলো তো যাই হোক কি আর করার কষ্ট করে আসলে পুরোটাতেই সাদা বেস করেছি এটাতে আমাদের সময় একটু বেশি লেগেছে এ যদি এটা না করতাম তাহলে দেখা যেত যে খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা শেষ হয়ে যেত এই কাজটা করতে আমাদের বেশ অনেকটা সময় লেগেছে দুজন মিলে করেছি তারপরও অনেক সময় লেগে গেছে আর একা করতে গেলে তো আরও বেশি সময় লাগত ফুলগুলো যেহেতু আঁকাই ছিল তাই আমি শুধু কালার করে দিয়েছি তো আমার ননদ আমি দুজন মিলে কালার করেছি বিধায় একটু তাড়াতাড়ি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমরা কিভাবে করেছি পুরো টেবিলটা এটা যেহেতু একটু রাউন্ড টাইপের ছিল টেবিলটা তো চারপাশে এই যে আমরা এরকম করে ডিজাইনটা করেছিলাম আর মাঝখানে একটা ফুল দিয়েছি তো মাঝখানে ফুলটা পরে আমার শাশুড়ি বলছিল যে একটু ছোট লাগছে এটাকে আরেকটু ডিজাইন করলে ভালো লাগত তো পরে আম্মুর কথা অনুযায়ী আমরা এটার ভেতরে আরেকটু ডিজাইন করেছি এই যে দেখতে পাচ্ছেন এখন এরকম করেছি তো ফাইনাল লুকটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার কাছে তো বানানোর পর ভীষণ ভালো লাগছিল ক্যামেরাতে যদিও ভালোভাবে এটা বোঝা যাচ্ছে না কেননা লাইটের আলোতে ভিডিওটা করা যদি দিনের আলোতে করতাম তাহলে দেখতে আরও বেশি ভালো লাগতো মানে একদম অরিজিনাল কালারটা বা ডিজাইনটা বোঝা যেত তো এটা আমরা আপাতত বানিয়েছি তবে এখন এটা ইউজ করছি না ঈদের সময় টেবিলে বিছানোর জন্যই মূলত এটা বানানো হয়েছে আর এটার ওপরে যদি ট্রান্সপারেন্ট শীট না দেওয়া হয় তাহলে কিন্তু এটা একদমই নষ্ট হয়ে যাবে যেহেতু খুব লাইট কালার আর তরকারি ঝোল পড়লেই কিন্তু জিনিসটা একদম নষ্ট হয়ে যাবে এই কারণে এটা এখন আর আমরা ব্যবহার করছি না তবে পুরো ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ যেহেতু ঈদের এখন অনেকটা সময় বাকি আছে আপনারা চাইলে কিন্তু বাসায় কাপড় কিনে এভাবে টেবিল ক্লথ তৈরি করে নিতে পারেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের টেবিল ক্লথের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো টেবিল ক্লথটা বানানো শেষ করে এখানে আমি হচ্ছে একটা জিনিস বানাতে চলে এসেছি এটা আসলে আমি একটা ভিডিওতে দেখেছিলাম এক আপু বানিয়েছে তো দেখে আমার খুব ভালো লেগেছিলো মানে সত্যি বলতে আমার খেতে ইচ্ছা হয়েছিলো এই কারণেই এটা আজকে বানাচ্ছি এখানে হচ্ছে মুসুরের ডাল আর চালের গুঁড়া দিয়ে এক ধরনের চাপটির মতো তৈরি করব। তো তার জন্য মসুরি ডালটা রাতেই ভেজানো ছিল আমি সেটা নিয়েছি সেই সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি আর এটাতে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো একটু ইউজ করব। মানে যত রকম মশলা আছে সব কিছু একটু একটু করে দিবো তো দিয়ে এটার সাথে চালের গুঁড়া আর ডালটা মূলত মিক্সড করেই এই চাপটিটা বানাবো এটা আসলে দেখে মনে হয়েছিল যে খেতে ভীষণ ভালো লাগবে তো বানানোর পর আসলে গরম গরম খেতে বেশ ভালো লাগে আর যদি মাংসের তরকারির সাথে খাওয়া হয় তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমি তো ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এখন হচ্ছে পরিমাণ মতো চালের গুঁড়া মিশাচ্ছি তো সব কিছু একসাথে মিশিয়ে চাপটিটা তৈরি করব যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আজকে প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় বা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখার আগ্রহ জন্মায় তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি দেখতেই পেয়েছেন একে একে সব গুঁড়া মশলা অ্যাড করেছি আর এটার সাথে ধনেপাতা কুচি দিলে বেশ ভালো লাগতো তবে দেখলাম ফ্রিজে ধনে পাতা একদমই ছিল না অল্প একটু ছিল সেটাই আমি এখানে অ্যাড করেছি আর এই যে প্রথমে আমি আসলে এই কড়াইটাতে দিয়েছিলাম তো এই কড়াইটার একটু সমস্যা হচ্ছে ফ্রাই প্যানের যে নন স্টিকি ভাবটা ওটা একটু উঠে গেছে তো যার কারণে এটা আমার উল্টাতে অনেক বেশি প্রবলেম হচ্ছিলো তো উল্টাতে গিয়ে প্রথম রুটিটা কিন্তু একদমই ভেঙে গিয়েছিল এ কারণে আমি পরবর্তীতে এটা চেঞ্জ করে অন্য আরেকটা কড়াই দিয়েছিলাম যেটা কিনা একদমই নতুন ছিল তো এই যে এরকম ননস্টিকের হলে কিন্তু বেশ ভালো হয় আর যদি একটু ননস্টিকি ভাবটা উঠে যায় ওই ধরনের কড়াইতে দেখা যায় এই কাজগুলো করতে গেলে একদম আটকে যায় মানে মনে হয় যেন কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার চাপটিটা বানানো কিন্তু হয়ে গেছে আর এটা গরম গরম খেতে বেশ ভালো লেগেছিলো চাইলে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন আর তবে মাংসের সাথে খেতে ভালো লাগে আবার এমনি এমনি খেতেও ভালো লাগে ওভারঅল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ